জ্যাক ক্যালিসের সঙ্গে তুলনা সাকিব আল হাসানের। যদি বিশ্বের সর্বকালের সেরা অলরাউন্ডারদের তালিকা তৈরি করা হয়, তবে সেই তালিকায় দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস একটি বড় জায়গা দখল করে থাকবেন। পরিসংখ্যানের দিকে তাকালে তার অবদান কতটা অসাধারণ ছিল সেটা বোঝা যায়। ক্যালিসের ক্যারিয়ারে রয়েছে 550 মতো আন্তর্জাতিক ম্যাচ, যেখানে তিনি ব্যাট হাতে সংগ্রহ করেছেন প্রায় 25,000 রান, সঙ্গে নিয়েছেন 600 উইকেট। এমন একজন সর্বগুণ সম্পন্ন খেলোয়াড়ের গুরুত্ব যে কোনো দলের জন্যই কতটা হতে পারে তা সহজেই অনুমেয়। দক্ষিণ আফ্রিকা যেমন ক্যালিসের ওপর দীর্ঘদিন নির্ভর করেছে, তেমনই বাংলাদেশও নির্ভর করে আসছে সাকিব আল হাসানের ওপর। দক্ষিণ আফ্রিকার বর্তমান ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্সও ঠিক একইভাবে সাকিবের মাহাত্ম তুলে ধরেছেন ক্যালিসের সঙ্গে তুলনা টেনে। প্রিন্সের মতে অলরাউন্ডার হিসেবে সাকিব খুবই গুরুত্বপূর্ণ খেলোয়াড়। সাকিবের অনুপস্থিতিতে দলের ভারসাম্য বজায় রাখা কতটা কঠিন সেটাও তুলে ধরেছেন প্রিন্স। বাংলাদেশের ক্রিকেটে সাকিবের গুরুত্ব নিয়ে কোনো সন্দেহ নেই, এমনকি প্রিন্সও এই ব্যাপারে একমত যে সাকিবের মতো একজন অলরাউন্ডার পাওয়া যে কোনো দলের জন্য বিরল। প্রিন্স আরও বলেন, ব্যাটিং বোলিং সব মিলিয়ে একজন অলরাউন্ডার পাওয়া বেশ কঠিন, তবে বাংলাদেশ অনেকটা সৌভাগ্যবান যে তাদের হাতে আরও একজন বাঁহাতি স্পিনার হিসেবে তাইজুল ইসলাম রয়েছেন। সম্ভবত তাইজুল খেলবে এবং সেই জায়গায় দলের একটি দিক পূরণ হবে, তখন হয়তো সাকিবকে রিপ্লেস করার জন্য তারা একজন ব্যাটার খেলানোর কথা ভাববে। সাকিবকে নিয়ে এমন অনিশ্চয়তা এবারই প্রথম নয়, এটা নতুন কিছু নয় ওদের জন্য। আগামী 21 অক্টোবর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শুরু হতে যাওয়া 2 ম্যাচ সিরিজ দিয়েই সাদা পোশাকের ক্রিকেটকে বিদায় জানাতে চেয়েছিলেন সাকিব। তবে তার নিরাপত্তাজনিত কারণে সাবেক এই আওয়ামী লীগ সংসদ সদস্য দেশে ফিরছেন না, যার ফলে স্কোয়াডে থাকলেও এই সিরিজ থেকে ছিটকে যেতে হচ্ছে তাকে। পরে তাকে বাদ দিয়ে নতুন স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। এই সিরিজে প্রোটিয়াদের বিরুদ্ধে সাকিববিহীন বাংলাদেশ কেমন করবে তা নিয়ে এখন চলছে চুলচেরা বিশ্লেষণ।